অভিনয় কমতি থাকলে সে তো মনে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান হয়নি, সে তো কিন্তু পুরস্কারও পেয়েছিল এবং তাকে আজকে কিন্তু দিঘি একদিনে দিঘি হয়নি, সে শিশু শিল্পী তাকে আজকে কিন্তু সে নায়িকা, তা এই বিষয়ে মনে করেন সে অভিনয় না জানলে কিন্তু আজকে এত আসতে পারলো নাইনি। আর মনে তার থিয়েটারের বিষয়ে যে কোনো আর্টিস্ট হোক আপনার কোনো পরিচালক যদি তাকে কাজে নেয় নেওয়ার পরে বলতে পারে যে দেখো তোমাকে একটু একটু যে 10 কেজি ঝিম কমাতে হবে কি 10 কেজি আরো একটু মনে করে বাড়াতে হবে, তোমার তোমার বডির দিকে একটু খেয়াল করো, তোমার অভিনয়ের দিকে আরো একটু খেয়াল করো, অনেকে কিন্তু একথা বলতে পারে, কিন্তু সেটা তার ব্যক্তিগত ভাবে তার অফিসে নিয়েছে একান্ত ব্যক্তিগত বিষয়ে সে কথাবার্তা বলতে পারে, কিন্তু কোনো গণমাধ্যমে মানুষের মাধ্যমে সে কোনো পরিচালক কোনো প্রোডিউসার তার ফিগার বিষয়ে মনে করেন এরকম কথা বলতে পারে, এতে কি একটা আর্টিস্টকে ছোট করা হলো তার বিষয়ে। আচ্ছা একজন নায়িকা হয়ে যে সোশ্যাল মিডিয়া টিকটক যে করে এগুলো কি আসলে কি করা ঠিক নায়িকা? না এটা আপনি কোন নায়িকে মানা করবেন দেখেন ঠিক না, বর্তমানে টিকটক লাইক নিয়ে সবাই ব্যস্ত, এখন শুধু দিঘি একে টিকটক করতেছে, বাংলাদেশে আপনি দেখেন তো কোন বড় বড় আপনি আর্টিস্ট মনে করেন টিকটক বানায় না, এখন দিঘি একা টিকটক করছে, তাহলে না দিঘি বললো না একজন নায়িকা হিসেবে টিকটক করাটা ঠিক নয়, সবাই তো করে, আপনি দেখান যে অমুক একটা আর্টিস্ট টিকটক করে না, এটা বর্তমানে যুগের সাথে তার লাগে সবাই এই ধরনের কাজ করতেছে আর কি। এখন এই বিষয়টা যদি মনে করেন ডেকে মিটিং করে থাকে সে দিকে ভালো বলতে পারে, আর কোনো বিষয়ে সাইনিং হয়ে থাকে তাহলে দিকে কিন্তু আপনি গণমাধ্যমে কাগজ দেখাতে পারে যে আমার দেখেন সে সাইনিং করে আজকে না স্বীকার করতেছে, এই পুরো ঘটনাটা একমাত্র দিকে বলতে পারবে যে তার সাথে সাইনিং হয়েছে কি না, এবং রায়ান রাফিকে বলতে পারবে যে তাকে হলে মনে করেন ডেকে আনে কি কথা বলেছে আর কি, এটা কিন্তু আপনারা যতটা শুনেছেন আমি ততটা শুনেছি। দেখি আবার একটা কথা বলছে যে তাকে নিয়ে সিন ক্রিয়েট হয়েছে সে বিষয়ে মামলা করতে পারে, তার মামাও বলছে এখন কার মামলা তার বিরুদ্ধে মনে করেন কোনো অভিযোগ এবং তাকে যদি কেউ মনে করেন অপমান করে থাকে তার মুখে সম্মান নিয়ে যদি কেউ কথা বলে থাকে তাহলে সে মামলা করতেই পারে, লিগ্যাল যদি থাকে সব কিছু, আর মনে করেন না সে অন্যায় করে সে মামলাগুলো জিততে পারবে না। এখানে একজন পরিচালক হয়ে যদি কাউকে কথা দিয়ে তাকে না নেয় এই বিষয়টা আসলে সাধারণ শিল্পীরা কিভাবে নিবে আপনার কাছে মনে হয়? দেখুন মিডিয়াতে এরকম অর অর ঘটনা আছে যে সিনেমা সাইনিং হয় মহরত হয় কিন্তু সিনেমা শুটিং হয় না, এরকম আমরা অনেক দেখেছি, কিন্তু কিন্তু এইরকম আপনাদেরকে বলতে চাই যে এটা একমাত্র ডিরেক্টর জানে তাকে কেন সে মনে করে কথা দিয়ে কথা রাখলো না, আর এই বিষয়টা ডিরেক্টর ভালো বলতে পারবে, কৃষক এইরকম অনেক ঘটনা রয়েছে আর কি, এই বিষয়ে মনে করেন আমি কিছু মন্তব্য করতে চাইছিলাম। যদি এরকমটা যদি আপনার ক্ষেত্রে হতো একজন আপনাকে একটা ছবিতে নেওয়ার কথা বলে পরবর্তীতে আপনাকে নেয় আপনার মন মনুষ্য তখন কেমন লাগতো বিষয়? কেন এরকম আমাদের মনে ঘটনা ঘটছে না, আমাকে যেরকম অন্তর্জলে নিয়েছিল নিয়ে যে আমাকে সাইনিং দিয়েছে 50,000 টেকাও দিয়েছে কথাও বলেছেন আপনি সবাই মিডিয়াতে দেখেছেন তো নিতে চাই আমাকে নেয়নি, তো কি করবেন তার জন্য? আমি মানুষের কথা বাদে দেন আমার নিজের জীবনে ঘটনা একটু ঘটেছে, তো অন্তর্জলিল আমি কথা দিয়ে কথা রাখিনি, সে তো আমাকে নিয়ে যায় মনে করেন মহরত করালো, তারপরে আমাকে মনে করেন তাকে নিয়ে খাওয়াইলো, আমাকে 50,000 টাকা দিল সিনেমাতে আমাকে নিল, তারপরে আমার সাথে ইমন ভাইকে নিল, শুধু আমি একা না তো আমার সাথে ইমনকেও নিয়েছিল, তো তার সাথে আমার সাথে তো এরকম ঘটনা ঘটেছে, এটা একমাত্র তারাই জানে তারা কেন আমাদেরকে নেয় কেন তারা আমাদেরকে বের করে দেয় তারাই ভালো বলতে পারে। শুধু বাদ দেওয়াটাই তো থেমে নেই, কারণ সে বলছে যে ডিগ্রি ফিগারের প্রবলেম অভিনয়ের প্রবলেম, আমরা যেটা জানি উনি তো শুরু থেকেই মানে অভিনয় করে আসছে, তাহলে কি ওনার ওদের না এই থেমে থেমে যে শিল্পী সমিতির একটা গুঞ্জন আসতেছে কত